হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক পয়েন্টের আজকের টিপস থেকে আপনারা জানতে চলেছেন যে কীভাবে আপনার ফোন থেকে ডিলিট করে দেওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনবেন। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়টা জানতে চলেছি যে কীভাবে আপনার মোবাইল থেকে হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ডিলিট করে দেওয়া পিকচার ফিরিয়ে আনবেন আপনার মোবাইলে গত এক বছরে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা দেখব মোবাইল স্ক্রিনে গিয়ে। তো আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া বা ডিলিট করে দেওয়া পিকচার ফিরিয়ে আনার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন, সেটার লিঙ্ক কোথায় পাবেন, সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। আপাতত চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব, কীভাবে অ্যাপ্লিকেশনটা সেটিং করব, কীভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করব, কী করলে আপনার বিগত এক বছরের পিকচারগুলো রিকভার করতে পারবেন, সেই বিষয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে বরাবরের মতো আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি মোবাইলে স্ক্রিনে, মানে ভিডিও মূল পর্বে। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটা আগে থেকে ইনস্টল করে রাখছি, তো এখন আমি সেটাকে ওপেন করব। তো দেখুন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রিস্টোর ইমেজ। তো আমি এটাকে জাস্ট ক্লিক করব, একটা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমার এখানে একটা পেজ চলে আসছে। তো এই পেজে আপনারা জাস্ট সার্চ দ্য ইমেজ, এখানে প্রথম অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার 15,685 পিকচার টোটাল এই বছরে ডিলিট করছি, সেগুলো সব রিকভার করে আসতেছে। তো একটু জাস্ট সময় নেবে। দেখুন আমার 15,685টা পিকচার এই বছরের টোটাল এখানে সবগুলো চলে আসছে। দেখুন, তো এখান থেকে আপনারা জাস্ট পিকচারগুলো রিকভার করার জন্য, মানে সেভ করার জন্য ফাইলে, তো জাস্ট এগুলোকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এভাবে একটা একটা করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর দেখুন এখানে রিস্টোর 4 ইমেজ, মানে আমি 4টা পিকচার এখানে সিলেক্ট করছি, সেই 4টা পিকচার রিস্টোর হবে, মানে রিকভার হবে। হ্যাঁ, এগুলো জাস্ট এখন রিকভার হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লোজ দিয়ে সরাসরি চলে যাবেন আপনার মেমোরিতে, মানে আপনার ফাইলে। তো আমি ফাইলটি ওপেন করার পর, মানে আমার ফোন মেমোরি ওপেন করার পর দেখুন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেই ফাইলটির নাম হচ্ছে রিস্টোর ইমেজ, দেখুন এখানে। তো আমি জাস্ট এখানে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমি যে 4টা পিকচার সিলেক্ট করছিলাম, সেই 4টা পিকচার এখানে ফেরত চলে আসছে। তো আপনারা ঠিক এভাবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনার বিগত এক বছরের ডিলিট করে দেওয়া সম্পূর্ণ পিকচার রিকভার করে ফেরত আনতে পারবেন। তো আমি জাস্ট এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন বা কোথায় অ্যাপ্লিকেশনটা পাবেন। তো অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনি জাস্ট এখান থেকে এখন যে ভিডিওটা প্লে করতেছেন, মানে এখন যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওর টাইটেলের উপর এভাবে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। তো আপনি জাস্ট এখানে অ্যাপ লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা সরাসরি ইনস্টল করতে পারবেন। দেন আপনি একটু নিচে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখানে একটা কমেন্ট করবেন, নাইস ভিডিও, দেন আপনি এটাকে সেন্ড করে দিবেন। অ্যান্ড আপনি কমেন্টটা সেন্ড করার পর চলে আসবেন সরাসরি উপরে এসে ভিডিওটা একটা লাইক দিবেন। দেন আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করে ডিলিট করে দেওয়া বা ডিলিট হয়ে যাওয়া পিকচারগুলো ফেরত আনতে পারবেন। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান, তাহলে সেভাবেও পারবেন। তো আপনি জাস্ট এখানে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি লিখবেন, সার্চ করবেন রিস্টোর ইমেজ। দেখুন অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য ওপেনে ক্লিক করতে বলতেছে। আর যদি আপনাদের ইনস্টল করা না থাকে, তাহলে ইনস্টল করে নেবেন অ্যান্ড আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, বাংলা টেক পয়েন্টের পক্ষ থেকে আজকের টিপসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এখনই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেটিকে সেটিং করে সেটিকে ইউজ করে আপনার মোবাইলে গত এক বছরের ডিলিট করে দেওয়া ফটোগুলো রিকভার করে নিন। সেই সাথে দেখা হবে অন্যদিন অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।